জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে রোগের লক্ষণ। শিশুদের যেসব কারণে জ্বর হয় বেশিরভাগ ক্ষেত্রে ঠান্ডাজনিত জ্বর বেশি, এবং ঠান্ডাজনিত জ্বর বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসজনিত কারণে হয়ে থাকে। তবে ক্ষেত্রবিশেষে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণেও কিন্তু শিশুদের জ্বর হতে পারে। শিশুদের জ্বর আর বড়দের জ্বরের মধ্যে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে শিশুদের জ্বর অল্পতেই কিন্তু হঠাৎ করে বেড়ে যায়, এবং এই তাপমাত্রাটা অনেক খুব দ্রুতই শিশুদের শরীরের তাপমাত্রা বেড়ে গিয়ে 3-4-5 এরকম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে বাবা মারা প্রচণ্ড ভয় পেয়ে যেতে পারেন যে হঠাৎ করে প্রচণ্ড জ্বর হয়ে যাওয়ার জন্য। এবং বেশিরভাগ ক্ষেত্রেই ডাক্তার বাবা মারা ডাক্তারের শরণাপন্ন হন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে কিছু পরামর্শ হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে আপনারা কিছু আপনারা ব্যবস্থা আপনি নিতে পারেন এই জ্বরের জন্য। যেটা হচ্ছে যে শিশুদের যখন জ্বর আসবে তখন আপনারা যেটা করবেন যে আমরা অবশ্যই যেটা আমরা একটা ওষুধ আছে যেটাকে আমরা সাধারণত জ্বরে ব্যবহার করি, প্যারাসিটামল জাতীয় ওষুধ, সেক্ষেত্রে শিশুদের বয়স ভেদে আমরা কিন্তু মাত্রা নির্ধারণ করে দিই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের জন্য আমরা সিরাপ ব্যবহার করি, যেটা হচ্ছে প্যারাসিটামল, নাপা সিরাপ, এই সিরাপ এইসব নামে বাজারে পাওয়া যায়। এবং সাধারণত আমরা 10-15 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসাবে আমরা শিশুদেরকে বয়স অনুযায়ী আমরা প্যারাসিটামল সিরাপ দিতে পারি। অবশ্যই আমরা 6 ঘন্টা পরপর, ম্যাক্সিমাম 6 ঘন্টা পরপর আমরা এই জ্বরের কারণে আমরা প্যারাসিটামল সিরাপটা আমরা খাওয়াতে পারি বয়স ভেদে। তবে অনেক ক্ষেত্রে শিশুরা যখন জ্বর হয় শিশুরা খেতে চায় না অথবা খেতে পারে না, সেক্ষেত্রে আমাদের কিন্তু আমরা সাপোজিটরি ব্যবহার করতে পারি। বাচ্চাদের জন্য কিন্তু প্যারাসিটামল সাপোজিটরি আমাদের ডিসপেন্সারিতে অ্যাভেলেবল। আমরা কিছু এই জন্য যাদের বাড়িতে শিশু আছে এবং যাদের ঘন ঘন জ্বর হয় তার প্যারাসিটামল সিরাপের পাশাপাশি আমরা সাপোজিটরি ওষুধ, আমরা প্যারাসিটামল আমরা ফ্রিজে নর্মাল টেম্পারেচারে আমরা রেখে দিতে পারি। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যখন জ্বর অনেক বেশি হয় এবং আমরা প্যারাসিটামল খাওয়ার পরেও যদি জ্বর না কমে, সেক্ষেত্রে আমরা অবশ্যই শিশুকে আমরা একটা ছোট্ট গামছা অথবা পাতলা কাপড় আমরা কুসুম গরম পানিতে ভিজিয়ে আমরা শরীর মুছিয়ে দেব, এবং মুছিয়ে দেবো যদি শিশুর খুব বেশি ঠান্ডা না লেগে থাকে সেক্ষেত্রে আমরা ফ্যান ছেড়ে দেব। এবং এটা যদি আমরা করি সেক্ষেত্রে দ্রুতই শিশুর জ্বরের মাত্রা কমে যাবে এবং শিশু আরাম পাবে। আমরা জ্বরে অনেক ক্ষেত্রে শিশুকে আমরা যেটা করি যে আমরা তাকে কিছু আমরা লিকুইড জাতীয় খাবার বা তরল জাতীয় খাবার খেতে দেই জ্বরের সময়, কারণ শিশুরা তখন অনেক কিছুই খায় না, স্বাভাবিক খাবার তারা খেতে চায় না। তো এক্ষেত্রে জ্বরের জন্য বিশেষ করে ঠান্ডাজনিত জ্বর যদি হয় সেক্ষেত্রে আমাদের কুসুম গরম পানিতে আমরা অল্প মধু এবং লেবু মিশিয়ে যদি বাচ্চাকে খাওয়াই, এছাড়াও তুলসী পাতা রস এটাও যদি আমরা মিশিয়ে খাওয়াই, অনেক ক্ষেত্রে দেখা যায় ঠান্ডাজনিত যেসব জ্বর হয় সেক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। আপনারা মা এবং বাবা যারা বাচ্চাদের জ্বরের সময় পাশে থাকবেন তারা আপনার প্যারাসিটামলের পাশাপাশি আপনারা এই ব্যবস্থা নিতে পারেন, সেক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে জ্বর উপশমে সাহায্য করে। কারণ বেশিরভাগ শিশুর জ্বরই কিন্তু ভাইরাসজনিত কারণে হয়, অ্যালার্জিজনিত কারণে হয়, এবং এইসব ক্ষেত্রে আমাদের এইসব যে কুসুম গরম পানি, অল্প মধু, সাথে মধু, লেবু রস এবং তুলসী পাতা রস, এগুলো যদি আমরা খাওয়াই বাচ্চার অনেকাংশে জ্বর উপশমে এগুলো সাহায্য করে। এবং জ্বরের মাত্রা যদি দীর্ঘদিন থাকে, জ্বর অর্থাৎ 7 দিনের বেশি যদি চলে যায়, অথবা যদি আদার অন্যান্য জটিলতা দেখা দেয়, শিশুদের ক্ষেত্রে একটা কমন জটিলতা হচ্ছে খিচুনি হয় জ্বরের সাথে, যেটাকে আমরা বলি ফেব্রাইল কনভার্সন। সাধারণত 6 মাস থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে জ্বরের মাত্রা যখন অনেক বেড়ে যায় তখন শিশুদের খিচুনি হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আমরা বাচ্চাকে হাসপাতালে নিয়ে যাব, এবং সেক্ষেত্রে আমাদের যে ডক্টররা ওটা চিকিৎসা করবে ডায়াজপাম জাতীয় ওষুধ দিয়ে, সাধারণত আমরা মলদা দিয়ে আমরা এই জাতীয় ওষুধ, আমরা কিছু তরল ডায়াজপাম ওষুধ আমরা দিয়ে দিতে পারি, দিয়ে দিলে এই ফেব্রাইল কনভার্সন কমে যায়। এবং মাকে কিন্তু তখন হাসপাতাল থেকে অথবা ডাক্তারের চেম্বার থেকে শিখিয়ে দেওয়া হয় যখন বাচ্চার জ্বরের সাথে খিচুনি হবে তখন মা কী করবেন। এই জন্য অবশ্যই ডাক্তারের সাথে যাদের যেসব বাচ্চাদের জ্বরের সাথে খিচুনি হয় সেসব বাচ্চার মায়েরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তারের যখন অন্যান্য সময় যেমন রাত্রিবেলা বা যখন ডাক্তারের কাছে যাওয়া সম্ভব নয় তখন জ্বরের সাথে খিচুনি হয়, সেক্ষেত্রে আপনারা ডক্টরের পরামর্শ অনুযায়ী ডায়াজপাম আপনার মলদা দিয়ে ব্যবহার করে আপনার খিচুনি থেকে আপনার বাচ্চাকে
আপনারা রিলিফ রাখতে পারেন, মুক্ত রাখতে পারেন। এটা হচ্ছে একটা পরামর্শ।